এই অংশটুকুকে বলছে অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামে হিপ বোনের তিনটা অংশই একসাথে হয়ে একটা সিঙ্গেল হিপ বোন তৈরি করে। এই জয়েন্টটাকে বলা হয় প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানকার যে কার্টিলেজটা থাকে সেটা পরবর্তীতে বোন ফর্মেশন হয়ে যাওয়ার জন্যই তিনটা অংশ মিলে একটা সিঙ্গেল হিপ বোন তৈরি হয়। এখানে আইলিয়াম তৈরি করে আপার টু ফিফথ অংশ, ইস্টিয়াম তৈরি করে ল্যাটারাল টু ফিফথ অংশ, অ্যান্ড পিউবিস তৈরি করে অ্যান্টিরিয়র অর মিডিয়াল ওয়ান ফিফথ অংশ। এই অ্যাসিটাবুলামে দুই ধরনের সারফেস রয়েছে, হর্সু শেপ আর্টিকুলার সারফেস অ্যান্ড গ্রাউন্ডেড ফ্লোর অর অ্যাসিটাবুলার ফসা। এই হর্সু শেপ সারফেস ইজ আর্টিকুলেট উইথ হায়ালিন কার্টিলেজ, দ্যাট ইজ কল্ড আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজটা আমাদের হিপ জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজ, এখানে ফিমারের হেড এসে আর্টিকুলেট করে। এই রাফ এরিয়াতে থাকে ফ্যাট এবং তার উপর দিয়ে কাভার হয়ে থাকে সাইনোভিয়াল মেমব্রেন। দিস ইজ দ্য মার্জিন অফ অ্যাসিটাবুলা। এই মার্জিনটা নিচের দিকে থাকে না, না থেকে এখানে একটা নচের মতন তৈরি করে, এটাকে আমরা বলি অ্যাসিটাবুলার নচ। এই নচের উপরে ব্রিজ করে থাকে ট্রান্সভার্স লিগামেন্ট। এই অ্যাসিটাবুলার মার্জিনের চারপাশে লাগানো থাকে অ্যাসিটাবুলার ল্যাব্রাম, যেটা হলো ফাইব্রোকার্টিলেজ, যেটা লেগে আমাদের হিপ জয়েন্টকে আরও বেশি স্ট্যাবিলিটি দেয়, এই জয়েন্ট ক্যাভিটিকে বেশি ডিপ করে।